এটা এখন এসিডে দিলে এটা কালারটা আসবে পরিষ্কার করার জন্য আর কি আমি ধুয়ে নিচ্ছি ফুললি মানে কালারটা যে এই কালারটা আমার কাছে করা হয় স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এটা আরেকটা ডিপার্টমেন্ট আছে ঠিক আছে আমি আরেকটা ডিপার্টমেন্ট এইটা আরেকটা ডিপার্টমেন্টে যাবে এই ধরনের মানে কয়েকটা পার্ট আছে এটারে বলা হয় পালিশ এটা প্রথমে হয় কারিগরের হাতে জিনিসটা তৈরি হয় তৈরি হওয়ার পরে আমার কাছে আসে এখানে এক পর্ব কালার হয় কালার হওয়ার পরে এটা আবার সেলাই যাবে আবার অন্য অন্য কাজ আছে ওইটার পরে আবার আমার কাছে আসতে পারে ওই ফিনিশিং কাজ করার জন্য এখন আমি এই যে এসিডে চুপ দিলে এই যে যে কালারটা আছে এই কালারটা চলে যাবে এখন গোল্ডের যে কালারটা এই কালারটা আসবে এটা দেখা গেছে আধা ঘন্টা হয় ঘন্টাখানেক লাগে এটাকে আমার উপরে এটা হলো অ্যাসিড এটার উপরে এলো এটার কালার নির্ভরটা করতেছে এই মেশিনটা আগে ছিল না আগে হাতে করতাম এটা এখন মেশিনে আমি ছেড়ে দিই মেশিনে আমার মনে করেন একবার হয়েছে আমি তো একটা একটা করে হাতে করতে হইত এলো একটা গাছের গোটা এটা হলো লিঠা বলা হয় এটা আমাদের এখানে নাই একটা গাছ গোটা একবার আগে যে কালারটা ছিল এখন আর সেই কালারটা নেই এই যে একবারই দিতে হবে আরেকবার হলো একদম ফিনিশিং এটা আমরা এখানে ফেলে দিলাম এখন মনে করেন এটা এই যে গেল আগে যে আমাদের এই মেশিনটা ছিল না এখন মনে করেন এটা ছেড়ে দিলাম এটা বেসার হল বেড়া সুজ হলো এই ব্যাসটাই আমরা আগে এই হাতে মেশিনে করতাম এই তো 22 ক্যারেটের এখন অনেক কাস্টমার তাঁতিবাজার এসে এটা যাচাই করে নেয় আগে কোনো মেশিন ছিল না আগে সব বিশ্বাসের উপরে নিত এখন বিশ্বাস না আপনি মেশিনে চলে যাবেন মেশিনে গেলে আপনি আপনি যাচাই করে নিতে বললেন যে আপনি মেশিনটা কত কয় ক্যারেট আছে আগের থেকে উন্নত হয়েছে এইটার সাহায্যে মালটা জিলা হয় আর এটা হলো আপনার যে হ্যান্ড শ্যাম্পু আর লিটার যে গোটাটা এটা আবার ওই কারি করে দিলে এই আরেকটা জায়গায় পাঠাবে ওই আরেকটা জায়গার থেকে কমপ্লিট হয়ে আবার আসলে আবার আমি ফিনিশিং আসবো তখন মনে করেন এই ঝুলেইতে চলে যাবে চুম্বক হলো এটা পিনটা উঠানোর জন্য যেরকম মালটা আমাদের একটা গুড়া মাল দিছে মালটা উঠাতে পারছি না ওই বাঁচতে বাঁচতে চুম্বকটা ধরলে পিনটা উঠে আছে জিনিসটা ওখানে থেকে যায় এই দ্বারা আমাদের এই যে কানের মধ্যে যেরকম ছোট ছোট বল থাকে এই বলগুলি আমাদের একবারে যায় ওইটা একবারে বাসা মানে একটা একটা করে উঠান সম্ভব না যন্ত্রপাতি বলতে এই আর কিছু এখন আর ই নাই এটা কিছুদিন পর পর আমরা আবার চেঞ্জ করি পাল্টাই আমাদের যে কাজটা সবই আমার কাজের বেশিরভাগ অংশই ইন্ডিয়ান মাল এখন এটা শেষ এখন মনে করেন আমি পানিটা ঢালবো এই যে পিনগুলো মনে করেন যে পড়লো এটা অনেকক্ষণ চললে পানিটা গরম হয়ে যায় এখন এটা কালারই অন্যরকম চেঞ্জ হয়ে গেছে আমার কাছে সব পদের মালই আছে হার চুর কানের তারপরে আপনি মনে করেন এই বিদেশি চেইন সিস্টেম তারপরে লেসলেট বিভিন্ন ধরনের কাজ রূপার কাম আমাদের অত না রূপার কাজটা সিম্পল এটা হাতে কারি করে করে এটা আমরা এখন শুকাচ্ছি পানি থাকলে তো আর জিনিসটা দেওয়া যাবে না এটা ওজন অবশ্যই করতে হয় 42 বছর ধরে আমি লাইনে আছি আগে যে কাজটা আমরা করতাম এখন তো কাম অনেকটা কমে গেছে মানে আমাদের কারিগরই কমে গেছে তাঁতিবাজারে অনেক কারিগর ছিল যার জন্য এখানে অনেকে আমরা পারি না এই কাজ করে সংসার চালাইতে জীবিকা চালাইতে